নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মিস্টার এনার্জি রুমের চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। আজ একটা আমার কাছে বিশেষ দিন। দিনটা কি, কার জন্য বিশেষ, অবশ্যই আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ অবধি অবশ্যই অবশ্যই দেখবেন। আর কোথায় যাচ্ছি আজকে, সারাদিন কি করছি, সারাদিন হয়তো দেখাতে পারবো না, কিছু কিছু মুহূর্তগুলো আপনাদের অবশ্যই শেয়ার করব, সেগুলো অবশ্যই দেখবেন, আশা করি ভালো লাগবে। তো আমরা দুজনে এখন বেরিয়ে পড়েছি। অনেকক্ষণ ধরেই অরিজিৎ জিজ্ঞাসা করছে কোথায় যাচ্ছি, কেনই বা যাচ্ছি, কিসের জন্য যাচ্ছি। তো আমি কিছু বলছি না, মনে হয় ও ডাউট করে নিয়েছে। আসলে আমরা যাচ্ছি তপসিয়াতে একটা কার, দ্য কার্স পা বিস্ট্রো বলে রেস্টুরেন্টে, থিম রেস্টুরেন্ট। আপনাদের অবশ্যই ভালো লাগবে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো, নমস্কার বন্ধুরা, আমি অরিজিৎ, আর ইনি হচ্ছেন আমার ওয়াইফ অনিতা। তো কালকে আমরা দুজন বেরিয়েছিলাম, বেরোনোর পর হঠাৎ আমাকে বলছে কালকে না আমাকে 11টা 11টার সময় তপসিয়াতে নিয়ে যাবেন। তপসিয়াতে তুমি কী করো, তপসিয়াতে তোমার কী কাজ আছে, বলছে তোমাকে কি সব কিছু বলতে হবে। আচ্ছা ঠিক আছে, এমন করে কথাটা বললো, অনেক কিরা বিরাট ব্যাপার, মানে কিছু একটা। সকাল সকাল উঠে আমার অনেক কাজবাজ থাকে, সেগুলো কমপ্লিট করে আমি বেরিয়েছি। বেরিয়ে আমি বাইরের কাজবাজ কমপ্লিট করে কেটে দেবো, বাড়ি এসেছি। বাড়ি আসার পর দেখছি আমাকে বলছে তুমি ব্ল্যাক শার্টটা পরবে আর জিন্সটা পরবে। বললাম ঠিক আছে, তখন হালকা ডাউট হয়েছে, কালকেও ডাউট হয়েছিল, সেটা আমি বুঝতে হালকা হলেও পেরেছিলাম, কিন্তু অতটা বুঝতে পারিনি। তো যখন জামা কাপড় বার করেছে যে তুমি এটা পরবে, আমিও ব্ল্যাক ম্যাচিং পরবো, ঠিক আছে, তখন বুঝতে পেরেছি।
তো আমাদের রামগড় থেকে কেক কিনলো মঙ্গিনিস থেকে, তো সেখানে তো ধরাই পড়ে গেছে 800 না, মোটেই না। তুমি কি করে ধরা পড়লে? তুমি জানো যে আমি এরকম একটা জায়গায় না না এরকম জায়গায় গেস করেছো যে হ্যাঁ এরকম একটা রেস্টুরেন্টে হ্যাঁ এরকম জায়গায় এরকম জায়গায় যে নিয়ে আসবে সেটা আমি ভাবিনি, মানে ডেকোরেশন করা থাকবে, ডেকোরেশন এত সুন্দর আমি সেটা ভাবিনি। কিন্তু ভেবেছিলাম যে একটা জায়গায় যাচ্ছে সেখানে সেলিব্রেট করবে আমার বার্থডে। তো এবার যাই হোক, কেক নামার পর আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পর যেখানে আমি দাঁড়াই সেই জায়গাটা হচ্ছে গ্যারেজ একটা, যেখানে গাড়ি ওয়াশ হয়। তো আমি সেখানে এসে কথা বললাম যে আমার বাইকটা একটু ওয়াশ করে দেবে, তো বললো হ্যাঁ করে দেবে। আমি ঠিক আছে, ততক্ষণে আমাকে বললো তুমি দাঁড়াও আমি আসছি। এবার এরকম জায়গায় হঠাৎ ও দেখি নেই, একা কোথাও গেল। এবার রাস্তাঘাটে তো একা খুব একটা বেরোয় না এখন, আগে খুব বেরোতো। তো যাই হোক, আমার ঘুরে আসলো, ঘুরে আসার পর বলছে চল চলো বলে তখন এই সারপ্রাইজটা আমার কাছে প্রেজেন্ট করলো। তো আমার তো খুবই পছন্দ হয়েছে। এমনিতেও গাড়ির ব্যাপার, গাড়ির খুব শখের জিনিস আর গাড়ি খুব পছন্দের জিনিস আমার। আর যেহেতু ডেকোরেশনটা পুরো ফোর হুইলার দিয়ে ডেকোরেশনটা, খুবই ভালো লেগেছে আমার, সমস্ত কিছু। এই গাড়ি দেখুন, একটু ইউনিক সিটটা দেখুন, এই পুরনো গাড়ির মতন, এই যে সিটটা দেখছেন এই বসার সিট, এটা এটা ফোর হুইলারের সিট, ঠিক আছে। আমি ভিডিওতে দিয়ে দিব পুরো উল্টো দিকে যেটা যে সিটটা, মানে দেওয়া দেওয়া হবে এই ভিডিওতে পুরো ডেকোরেশনের এটা, আপনারা চাইলেই আসতে পারেন। আমি এটা প্রমোট করছি না, মানে আমার ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আরও হঠাৎ বলে আমারও কিছু বক্তব্য কিছু বলার রয়েছে। তো আমি ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর লাইক দিতে ভুলবেন না। কিন্তু আজকের জন্য টাটা।